নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম আবারও একটা ব্লগ নিয়ে। সকাল থেকে শুরু করলাম, দেখুন কি কি সকালে টিফিন বানায়, সারাদিনে কি কি কাজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। কড়াই দেখুন বসিয়ে দিয়েছি, সকালে টিফিনটা তৈরি করব। কড়াই তেল দিয়ে দেবো, এখানে আলু পেঁপের তরকারি করব, তার সঙ্গে দেখুন আটা মেখে নেব, রুটি বানাবো। সঙ্গে থাকুন, পুরো ব্লগটা দেখুন, সারাদিনের কম বেশি কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ব্লগটা স্কিপ করবেন না, ভালো লাগবে। দেখুন তেল দিয়ে দিচ্ছি, দিলে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তার সঙ্গে আলু আর পেঁপে একসাথে দিয়ে দেবো। কোনো মশলা যাবে না, সিম্পল রান্না করবো, সকালে টিফিন যেহেতু। দেখুন বন্ধুরা তরকারিটা পেঁপে আলু পুরো কমপ্লিট, এতে কোনো মশলা যায়নি, সকালবেলা টিফিন তো ওদের তরকারিটা নামিয়ে দেবো। এবার রুটিটা বানিয়ে দেবো। দেখুন চালটা গরম হয়ে গেছে, রুটিটা দিয়ে দিলাম, এক এক করে সব রুটি বানিয়ে দেবো, সকালের টিফিন তো। দেখুন রুটিটা সুন্দর করে চাটের উপরে ফুলিয়ে নেবো, এইভাবে রুটি বানালে বেশি টেস্ট হয় খেতে। গ্যাসে সেঁকতে নেই রুটিটা, চাটুর উপরে সেঁকলে বেশি ভালো হয়। দেখুন সকালের টিফিনটা আমার বর খাওয়া চালু করে দিচ্ছে। কেমন হয়েছে তরকারি? সকালে আলু পেঁপের তরকারি আর রুটি, শুকনো শুকনো রুটি বন্ধুরা, এটাই খাই সকালে আমরা, এই খাই, রুটিই খাই। বন্ধুরা সব বাসনগুলো মেজে নেবো রান্নাঘরে, ঘর মোছা হয়ে গেছে, এদিকে বাসনগুলো মাজা হয়ে গেলে পুরো কমপ্লিট, তারপরে দুপুরে রান্না শুরু করবো। দেখুন ধোয়া হয়ে গেছে, ধুচ্ছি সব বাসনগুলো। দেখুন সব বাসনগুলো ধুয়ে পুরো কমপ্লিট করে দিয়েছি। বন্ধুরা সকালবেলা সব টিফিন টিফিন বানানো হয়ে গেছে, রান্নাঘরের কাজ সেরে চলে আসলাম ঘর মুছতে, ঘরটা মুছে টুছে নিয়ে তারপরে যাবো দুপুরে রান্নাতে। তার সঙ্গে থাকবেন, ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে, স্কিপ করবেন না ভিডিওটা, তাহলে মিস করে যাবেন। বন্ধুরা দুপুরে রান্নাতে চলে আসলাম, সমস্ত কাজকর্ম সেরে। এ দেখুন আজকে কি কি রান্না করব দুপুরে, এটা হচ্ছে আর মাছ, এখানে আর মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তার সঙ্গে এটা কাগজি মাছ বলে, এটা নিরামিষ সবজি দিয়ে করব। আজকে সিম্পলি রান্না হয়, দুই রকমের মাছই। তার সঙ্গে থাকবেন, পুরো ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা পুরো রান্না দুপুরের রান্না কমপ্লিট। দেখুন এটা আর মাছের কালিয়া রান্না করেছি, পেঁয়াজ রসুন দিয়ে রান্না কষা কষা, এটা কাগজি মাছ প্রথমেই দেখিয়ে দিচ্ছি, আলু বেগুন মূলো ধনে পাতা দিয়ে রান্না করা। আর এটা মায়ের বাড়ির থেকে এসছে, কচুর শাক আছে, লাউ শাক আছে, এগুলো মাই পুরো বাজার পাঠিয়েছে, মায়েরই আজকে বাজার দেওয়া পুরো রান্না। তা চলুন সঙ্গে থাকুন, পুরো ব্লগটা দেখুন। বন্ধুরা খেতে বসে পড়েছে আমার বর, আমরা পরে খাবো। দেখুন দুপুরের মেনুতে এই ছিল আজকে, তা খাওয়া শুরু করে দাও, আবার কি কেমন হয়েছে খেয়ে একটু বলো শুনি, রান্নাগুলো এত কষ্ট করে করলাম, তা আপনারা অবশ্যই ব্লগটা দেখবেন। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা দু কাপ চা নিয়ে বসে পড়েছি, ওই দেখেন মোবাইল ঘাঁটছে বসে, আর আমি এদিকে ক্যামেরা নিয়ে বসে আছি। তার সঙ্গে থাকুন, পুরো ব্লগটা দেখুন। দেখুন বন্ধুরা রাত হয়ে গেছে, রাতে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত, আর দুপুরে যা সবজি আছে মাছ শাক সবজি সবই আপনাদেরকে দেখিয়েছি, ওটা দিয়ে রাতে হয়ে যাবে। তা সারাদিনের কাজকর্ম এই ছিল, ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন, আর এইভাবেই পাশে থাকবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও ব্লগ আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ বন্ধুরা, আর গুড নাইট।